आज থেকে আমাদেরকে সকলকে শপথ নিতে হবে। কারণ আপনারা যেমন জানেন এখন লোকসভা ইলেকশনের অ্যানাউন্সমেন্ট শুধু সময়ের অপেক্ষা, যা এখন লোকসভার উত্তাপ দেখতে পাচ্ছি, যে হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদেরকে সংগঠিত করে যেভাবে ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছেন, তাতে বোঝা যাচ্ছে সামনের মাসে হয়তো যে কোনো দিন ভোট ডিক্লেয়ার হতে পারে আর মার্চ মাসের মধ্যে হয়তো লোকসভা নির্বাচন হবে। তো আমাদের কাছে খুব বেশি সময় নেই। আজকে যেমন আপনারা জানেন আমার রায়গঞ্জ বিধানসভায় যেটা আমার পাঁচটি অঞ্চল আছে, কমলাবাড়ি ওয়ান, কমলাবাড়ি টু, পাড়াইকুড়া, বাহিন, গৌরী, এখানে পঞ্চায়েত নির্বাচনে আমরা কিন্তু যুব শক্তির উপর ভরসা রেখেছিলাম। 80% উপর টিকিট আমরা যুবকদের দিয়েছিলাম, আর এটাই ম্যাজিক হয়ে দাঁড়ালো যে সাধারণ মানুষ যুবকের উপর আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন। তো আগামী দিনে এই পার্লামেন্ট ইলেকশনে আমি মনে করি যুব শক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে চাই যে উত্তর দিনাজপুর কেন, পুরা পশ্চিমবঙ্গে রায়গঞ্জ বিধানসভার মতো যুবশক্তি কোথাও নেই। দায়িত্ব নিয়ে বলছি। তো এবার তোমাদের সবার পালা, এখন থেকেই যেমন বিগত কয়েকদিন ধরে আমি প্রত্যেকটা পঞ্চায়েতে মিটিং করেছি, কালকেই আমি বাহিন পঞ্চায়েতে গিয়েছিলাম, কিভাবে পঞ্চায়েত চলছে সেটা প্রত্যেকটা সদস্যর সাথে বসে নিয়ে প্রধান উপপ্রধান দলনেতা ছিলেন খবর সবর নিয়েছি, আর আগামী দিনে যাদের প্রত্যেকটা বুথে রিভিউ বুথ মিটিং হয় তার নির্দেশ দিয়েছি। আর আমি কৌশিক কুণ্কো অনুরোধ করব যে আপনারাও খুব শীঘ্রই প্রত্যেকটা বুথে বুথে যুব তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক রিভিউ মিটিং করুন, যে বুথে যদি আমাদের 25-30 জন মেম্বার যদি আছে সেখানে অন্তত 20% মেম্বার আরো বাড়ান। টার্গেট নিন যে প্রত্যেকটা বুথে যাতে আমাদের 50 জন করে যুবক একনিষ্ঠ তৃণমূল কর্মী সদস্য রূপে যাতে আমাদের কাছে নথিভুক্ত হন। আর এই কাজটা যদি আমরা করে দিতে পারি, যদি একটা বুথে 50টা যুবশক্তি যদি সদস্য হয়, মাদারের থেকেও যদি আমরা 50 জন কর্মীকে নিতে পারি, তারপর আইএনটিটিসি আছে, আরো শাখা সংগঠন আছে, তাহলে আমি মনে করি যে অন্য কোন দলের কাছে আর কোন লোককে খুঁজে পাওয়া যাবে না। তো আমাদেরকেও আগামী নির্বাচনে যারা যুব আছে তারা যুবশক্তির বিস্তার করুক। শেখর দা রয়েছেন, উনি আইএনটিটিসির বুথ রিভিউ করুন, মিটিং করুন, কারণ আমাদের কাছে আর সময় নাই। এখন থেকেই এখানে হয়তো অঞ্চল সভাপতিরাও রয়েছেন, আপনাদেরকেও অনুরোধ করছি এর মধ্যেই আপনারা কর্মসূচি বানিয়ে ফেলুন। আর আমার রায়গঞ্জ বিধানসভার অঞ্চল ওয়াইজ কোন দিন কোন কোন বুথে আপনারা বুথ রিভিউ মিটিং করছেন তার শিডিউল চার্ট বানিয়ে আমাকে পাঠাবেন। আমার কাছে ওই চার্ট থাকলে হয়তো আমি যদি সময় পাই আমিও ওই বুথ মিটিং এ আমিও যাব।
এক চুল জায়গা ছাড়া যাবে না। আজকে যে বিগত কয়েকদিন আগে যেটা রেজাল্ট বেরোলো বিধানসভার, আপনার রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তো সেখানে তিনটে রাজ্যে কংগ্রেসের পরাজয় হয়েছে। বিজেপি তিনটে রাজ্যে কম্প্রিহেনসিভলি জিতেছে, সেটা ভারতবর্ষের মানচিত্রে বিজেপি শক্তিশালী হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। কেন শক্তিশালী হয়েছে বুঝিয়ে দিচ্ছি। যেটা অবিজেপি ভোট ছিল, যারা বিজেপিকে ভোট করে না, বিশেষ করে মাইনরিটি ভাইরা দাদারা বন্ধুরা, তারা বুঝে গেছে যে এই বিজেপিকে যদি উৎখাত করতে পারে কংগ্রেস সিপিএম পারবে না, একমাত্র দল পারবে সেটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তারা রাজস্থানে দেখে নিল কংগ্রেসের অবস্থা, তারা ছত্তিশগড়ে দেখে নিল কংগ্রেসের অবস্থা, আর তারা মধ্যপ্রদেশে দেখে নিল কংগ্রেসের অবস্থা। সাংগঠনিক কংগ্রেস দুর্বল হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিজেপি যদি উৎখাতে কাণ্ডারি একটা দল হতে পারে, তার নাম তৃণমূল কংগ্রেস। তো আমাদের নিরাশ হওয়ার ব্যাপার নাই, অবিজেপি ভোট এবার সংগঠিত হয়ে গেছে, আর এটা সব তৃণমূলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, এটা সময়ের অপেক্ষা। তো আপনারাও নিরাশ হবেন না, আর প্রত্যেক দিন যখনই আমরা কোনো খেলা খেলি তখন ওই খেলার পরিণাম কি হয়, একটা দল হারে কিংবা একটা দল জিতে, কিন্তু খেলার মান কেমন হবে সেটা ওই দলের উপর নির্ভর করে। তো আপনারা নিশ্চিত থাকেন এবার হারার কোনো পালা নাই। যে হিসাবে মোদী সরকার অনেক জুমলাবাজি দিয়ে মানুষকে ঠকিয়ে পশ্চিমবঙ্গের থেকে 18টা সিট নিয়ে গেছিল, এবার আমি দায়িত্ব নিয়ে বলছি তারা 5টা সিটও পাবে না। আর আমরা এখানে রায়গঞ্জ বিধানসভা দায়িত্ব নিয়ে বলছি, আমি আজকে টার্গেট বেঁধে দিচ্ছি, রায়গঞ্জ প্রার্থী যে হোক না কেন, তৃণমূল কংগ্রেস মিনিমাম রায়গঞ্জ বিধানসভা থেকে 75,000 ভোটে লিড করবে। তো সেই সংকল্প নিয়ে আপনারা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়ুন, কেননা সারা বছর মাঠে ময়দানে একটা দলকেই কাজ করতে দেখা যায়, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। বাকি দলগুলো যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে। তো উপযুক্ত তাদের জবাব দিতে হবে গণতন্ত্রের পদ্ধতি দিয়ে, লোকের মন জয় করে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে উৎখাত করব। তো সবাই একজুট হয়ে লড়বো, তো তাহলে আমার সাথে বলুন, সবাই দাঁড়িয়ে বলবেন, মা মাটি বাবু জি দা পথ, মা মাটি বাবু জি দা পথ, আমরা পেয়েছি, আমরা গর্বিত, আমরা আপ্লুত। আজকে ওনারই উদ্যোগে আমাদের তৃণমূল যুব তৃণমূলের জেলা সভাপতি সম্মানীয় কৌশিক মহাশয়ের যে সম্বর্ধনা সভার আয়োজক, তিনি এই সভায় উপস্থিত আছেন, আমাদের সম্মানীয় বিধায়ক সহ উপস্থিত আছেন কৌশিক গুণ, যিনি বন্দে মাতরম, বন্দে মাতরম,
একে একে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। এবারে এবং বলিষ্ঠ বিধায়ক।